আসসালামু আলাইকুম স্টুডেন্টস, তোমরা কেমন আছো? সবাই আশা করি সবাই ভালো আছো। তো আমরা মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞান এই চ্যাপ্টারটা পড়ছি। ইতিমধ্যে আমরা প্রথম একটি টপিক যে আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি, এটা আমরা পড়েছি। রিলেটিভিটি বেসিক কনসেপ্টস, তারপরে হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির তিনটে স্পেশাল রেজাল্ট, তারপরে ভর শক্তি সমীকরণ সমীকরণ অর্থাৎ ইকুয়াল টাইম স্কয়ার, এগুলো আমরা পড়েছি। তো এরপরে তোমাদের যে টপিকটা আছে সেটা একটু থিওরিটিক্যাল, আমি জাস্ট অল্প করে একটু আলোচনা করব। এটা হচ্ছে কি ফান্ডামেন্টাল ফোর্সেস বা মৌলিক বল, মৌলিক বল বা ফান্ডামেন্টাল ফোর্সেস। ওকে, এই ব্যাপারে তোমরা হয়তো আগে থেকেও কিছু জিনিস জানো, কারণ আমার যদি মনে পড়ে হয়তো প্রিভিয়াসলি কিছু আলোচনা করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এমনিতেও তো ওগুলো তোমরা জানো, বলগুলো সব নামগুলো তো জানো। অর্থাৎ আমাদের নেচারের মধ্যে অর্থাৎ প্রকৃতির মধ্যে যতগুলো ঘটনা ঘটতেছে, একেবারে ক্ষুদ্র জগৎ থেকে শুরু করে বৃহৎ জগতে পর্যন্ত, একেবারে মাইক্রো লেভেলে অর্থাৎ অ্যাটমিক ওয়ার্ল্ডে থেকে শুরু করে গ্যালাকটিক লেভেল পর্যন্ত, যা যা কিছু ঘটনা আমরা পর্যবেক্ষণ করি বা স্টাডি করি, বিশেষ করে আমরা ফিজিক্সের মধ্যে যে নেচারাল লগুলো নিয়ে আলোচনা করি, ন্যাচারাল ফেনোমেনন বা ঘটনাগুলো আলোচনা করি, এইগুলোর পিছনে বেসিক্যালি যে কয়েকটা বল রেসপন্সিবল বা দায়ী, সেগুলোই কলে মৌলিক বল বলা হয়। এবং আমাদের এরকম চারটি মৌলিক বল আছে, আমি যদি সেলি নামগুলো লিখি তোমাদের, সবগুলি তোমাদের পরিচিত। একটা হচ্ছে কি মহাকর্ষ বল, মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, তারপরে আছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা তড়িৎচুম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তারপর আছে কি সবল নিউক্লিয় বল বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। আর চার নম্বরটা হচ্ছে কি দুর্বল নিউক্লিয় বল বা উইক নিউক্লিয়ার ফোর্স, নিউক্লিয়ার ফোর্স। ঠিক আছে, এই চারটা বল দিয়ে কিছু আমাদের প্রকৃতির সবগুলো ঘটনা কি কি হচ্ছে পরিচালিত হচ্ছে। অর্থাৎ আমরা প্রত্যেকটা ন্যাচারাল ফেনোমেনার পিছনে কোনো না কোনো একটা বলের একটা উপস্থিতি আমরা পাই, এবং এবং সেগুলি চারটা বলের মধ্যে কোনো না কোনোটা। ঠিক আছে, তো এই বলগুলোর মধ্যে পার্থক্য আছে, তারা কিভাবে বলগুলো জেনারেটেড হয়, তারপরে হচ্ছে কি এই বলগুলোর প্রকৃতি কিরকম, এই বলগুলোর শক্তিমাত্রা কিরকম, এগুলো নিয়ে বেশ কিছু আলোচনা তোমাদের বই আছে। যেমন সামনে একটা বই খোলা আছে, এখানে অনেক ইনফরমেশন আছে, তোমরা ইনফরমেশনটা চার্ট করে শিখবে। ঠিক আছে, তো তোমার এমনি যদি আমি যদি একটু সিম্পলি বলি, মহাকর্ষ বল এটা হচ্ছে একটা নিউট্রাল ফোর্স, অর্থাৎ এখানে পজিটিভ নেগেটিভ বলতে কোনো কিছু নয়, এটা অলওয়েজ একটা অ্যাট্রাক্টিং ফোর্স, দ্যার ইজ নো রিপালশন হিয়ার। তড়িৎচুম্বকীয় বল এবং সবল নিউক্লিয় এবং দুর্বল নিউক্লিয় এই তিনটে হচ্ছে একটা ডিফারেন্ট। ঠিক আছে, এবং তড়িৎচুম্বকীয় বলের জন্য বেসিক্যালি দায়ী হচ্ছে কি তুমি জানো, সেটা হচ্ছে কি ফোটন। ওকে, ফোটন, এবং আমরা যে বলি লাইট হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এবং এখানে কিন্তু দুইটিই আছে, পজিটিভ ফিল্ড নেগেটিভ ফিল্ড দুটি আছে। তারপর সবল নিউক্লিয় বল এটাও হচ্ছে কি তোমার নিউক্লিয়াসের ভিতরে ইন্টারনাল, এবং সবল এবং দুর্বল নিউক্লিয় বল দুটো বল হচ্ছে কি ইনসাইড দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে বল। আর নিউক্লিয়াসের বাইরে অ্যাটমিক ওয়ার্ল্ডের মধ্যে যে বলটা আমরা পাই সেটা হচ্ছে কি তড়িৎচুম্বকীয় বল। আর গ্র্যাভিটেশনাল ফোর্স এমন একটা ফোর্স যেটা মহাবিশ্বের সমস্ত কিছুকেই সে কী করে টাচ করে, অর্থাৎ নেচারের সবগুলো বিষয়ের সাথে হচ্ছে যে গ্র্যাভিটেশনাল ফোর্সের একটা সম্পর্ক আছে। ঠিক আছে, এবং এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ফোর্স। তো তোমরা এগুলা দেখবে, আরো অনেক ছোট ছোট ইনফরমেশন আছে, যেমন ফোটন হচ্ছে তড়িৎচুম্বকীয় বলের এক্সচেঞ্জ পার্টিকেল, এবং সবল নিউক্লিয় বলের এক্সচেঞ্জ পার্টিকেল মেসন। এবং তোমার মেসন সম্পর্কে তোমরা জানো হয়তো শুনেছ, একটা সাব অ্যাটমিক পার্টিকেল। ঠিক আছে, মেসন। আবার দুর্বল নিউক্লিয় বল যেটাকে আমরা উইক ফোর্সও বলে থাকি, এবং এটার জন্য হচ্ছে কি দায়ী বেসিক্যালি জেট বোসন, জেট বোসন। এটা তোমরা পার্টিকেল ফিজিক্সে তোমার আলাদা করে নিই, হয়তো তোমরা চাপ এই ফিজিক্স সেকেন্ড পার্টের লাস্ট যে চ্যাপ্টারটা আছে অ্যাস্ট্রোফিজিক্স, ওখানের মধ্যে পার্টিকেলস নিয়ে কিছু আলোচনা আছে। ঠিক আছে,
তো তোমার প্রত্যেকটারই কিছু মানে আই মিন কিছু একটি রুল আছে। মহাকর্ষ বলতে তুমি সমগ্র মহাবিশ্বকে একটা সিস্টেমের মধ্যে ধরে রেখেছি মহাকর্ষ বল। তড়িৎচুম্বকীয় বল হচ্ছে বেসিক্যালি যত অপটিক্যাল ঘটনা ঘটতেছে, আলোকীয় ঘটনা এবং আমাদের এই ইলেকট্রনের ট্রান্সফরমেশনের জন্য অনেক ধরনের ঘটনা ঘটে, যেমন এক্স রে, তারপরে হচ্ছে গিয়ে আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট, আরো অনেক কিছু ঘটনাগুলো পাই এবং ওগুলা কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গের সাথে কানেক্টেড। সবল নিউক্লিয় বল হচ্ছে সেই ফোর্সটা, যে ফোর্সটা হচ্ছে যে কি করে আমরা যে নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন নিউট্রন এরা যে একসাথে থাকে। হ্যাঁ দেখো এখানে খেয়াল করো ক্ষুদ্র একটা জায়গার মধ্যে কিন্তু ওরা গাদাগাদি করে থাকে, এবং আমরা জানি যে কি এখানকার মেইন পার্টিকেল হচ্ছে প্রোটন এবং নিউট্রন, যার মধ্যে প্রোটন হচ্ছে পজিটিভ, নিউট্রন হচ্ছে নিউট্রাল। তো এখানে অনেকগুলো পজিটিভ পার্টিকেল যে একসাথে থাকে, তারপর ওরা পরস্পরকে বিকর্ষণ করছে, তো বিকর্ষণ করার কারণে ওদের ভেঙে যাওয়ার কথা, তাই না? কিন্তু ওরা ভাঙতেছে না কেন, যদিও প্রোটন প্রোটনকে পরস্পর বিকর্ষণ করে, কারণ এখানে আরেকটা বল এক্সিস্ট করে যে বলটা আবার অ্যাট্রাক্টিভ, এবং সেটা হচ্ছে কি সবল নিউক্লিয় বল, যেটাকে নিউক্লিয়াসের পার্টিকেল গুলোকে হচ্ছে কি একসাথে ধরে রেখেছে। আর দুর্বল নিউক্লিয় বল বেসিক্যালি হচ্ছে আমাদের কিছু ঘটনার জন্য যাই, যেমন রেডিও অ্যাক্টিভিটি বা তো তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তার মাধ্যমে যে আলফা বিটা গামা রে বের হচ্ছে, এবং সেটার ক্ষেত্রে দুর্বল নিউক্লিয় বলে একটা ভূমিকা আছে। ঠিক আছে, তো ইন্টারেস্টিং একটা স্টাডি ফিজিক্সের মধ্যে আছে যেটা অনেক সায়েন্টিস্ট নিয়ে কাজ করছে। ইনফ্যাক্ট এই কাজটার মানে যে স্বপ্ন, এটা মানে স্বপ্ন দ্রষ্টা বলা হয় ঠিক আলবার্ট আইনস্টাইনকে, এবং আইনস্টাইন এবং এই ব্লকে যেসব সায়েন্টিস্ট আছে তারা মনে করে যে যেহেতু ইউনিভার্স একটা পয়েন্ট থেকে স্টার্ট হয়েছে এবং অ্যাট দ্য বিগিনিং নিশ্চয়ই চারটা ফোর্স ছিল না, তো একটা বিগিনিং তাহলে কী ছিল, একটা অ্যাট দ্য বিগিনিং ওরা সব মিলে একটা ফোর্সই ছিল, অ্যাট দ্য বিগিনিং একটা ফোর্স ছিল, তারপরে বিভিন্ন টাইমে যে ওরা বিভিন্ন স্প্লিট হয়ে গেছে। এবং অ্যাকর্ডিং টু দ্য মডার্ন কসমোলজিক্যাল থিওরি যে সবগুলো ফোর্স একসাথে ছিল এবং পরবর্তীতে এখান থেকে ফার্স্টে গ্র্যাভিটেশনাল ফোর্স আলাদা হয়ে যায়, গ্র্যাভিটেশনাল ফোর্স আলাদা হয়ে ইউনিভার্সে ফর্ম করে, তারপরে এখানের মধ্যে আরও একটা ডিভিশন হয় যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার, আবার দেখা যায় এখানে আবার ডিভাইড হয় কি ইলেকট্রোম্যাগনেটিক এবং উইথ নিউক্লিয়ার ফোর্স। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু এখন কি পাচ্ছি, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, উইথ নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। ঠিক আছে, বাট একটা স্টাডিতে দেখা যায় যে কি ইউনিভার্সের বিগিনিংয়ে যদি সবগুলো একসাথে একটা পয়েন্টে সব কিছু আবদ্ধ থাকে তাহলে তো নিশ্চয়ই চারটা ফোর্স একসাথে ছিল। আমরা এখন এই জায়গায় অবস্থান করছি যেখানে আমরা চারটা ফোর্সকে সেপারেট সে পাই, কিন্তু আমরা যদি ব্যাককে যদি থাকি তাহলে আমরা একসময় চারটা ফোর্সকে একটা সিঙ্গেল ফোর্স হিসেবে পাবো, কিন্তু আমরা এই ফোর্সটা সম্পর্কে জানি না। ঠিক আছে, কোনো কারণে যে আমরা যদি এই চারটা ফোর্সকে আমাদের প্রেজেন্ট কনটেক্সে যদি মিট আপ করে যদি আমরা একটা কম্বাইন্ড ফোর্স তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা ইউনিভার্সের বিগিনিংয়ের জিনিসগুলোকে এক্সপ্লেন করতে পারবো। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের ইউনিভার্সের অরিজিন, হাউ দ্য ইউনিভার্স ইজ ফর্ম ইত্যাদি অনেক প্রশ্নের জবাব আমরা পেয়ে যাব। তো এটা কি শুধু একটি স্বপ্ন, এটা এখানে কি বিজ্ঞানের কি কিছু খুঁজে পান না আসার হলো? হ্যাঁ পেয়েছেন, যেমন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আর উইক নিউক্লিয়ার ফোর্স এই দুইটা ফোর্সকে একসাথে করলে যে ফোর্সটা হয় এটা বলা হচ্ছে ইলেকট্রো উইক ফোর্স, ইলেকট্রো উইক ফোর্স, এবং এই দুইটা ফোর্সকে একসাথে করলে যে ফোর্সটা পাওয়া যায় এই ফোর্সটার নেচার কিন্তু সায়েন্টিস্ট অলরেডি আবিষ্কার করে ফেলেছেন। এবং তিনজন বিখ্যাত সায়েন্টিস্ট, একজন ক্লাসো, তারপর ওয়াইনবার্গ, এবং আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট উপমহাদেশের একজন বিজ্ঞানী পাকিস্তান সায়েন্টিস্ট প্রফেসর আব্দুস সালাম, তারা তিনজন মিলে এসেছে কি এই দুইটা ফোর্সকে একসাথে করে আর একটা ইউনিফিকেশন করে একটা নতুন ফোর্স আমরা পেয়েছি, ইলেকট্রোউইক ফোর্স। তো আশা করা যাচ্ছে যে ফিউচারে হয়তো স্ট্রং নিউক্লিয়ার ফোর্সকে একসাথে করে হয়তো আমরা একটা ইউনিফিকেশন করতে পারবো, এবং পরবর্তী গ্র্যাভিটেশনাল ফোর্সকে একসাথে অ্যাড করে হয়তো আমরা গ্র্যান্ড ইউনিফিকেশন করতে পারবো, এবং হয়তো আমরা ওই বলটার খোঁজ পেয়ে যাবো যে বলটাকে আমরা নাম দিচ্ছি কি সুপার ফোর্স। সো ওয়ান্স আমরা যদি কখনো এই সুপার ফোর্সটাকে পেয়ে যাই তাহলে কিন্তু আমরা একটা সিঙ্গেল ফোর্স অর্থাৎ একটা সিঙ্গেল জিনিস দিয়ে পুরো সব কিছু এক্সপ্লেন করতে পারবো, এবং এই কনসেপ্টটাকে বলা হয়েছে থিওরি অফ এভরিথিং। তোমরা নিশ্চয়ই থিওরি অফ এভরিথিং সম্পর্কে নাম শুনেছ, থিওরি অফ এভরিথিং, অর্থাৎ এখন যেরকম আমরা
এক একটা ঘটনাকে এক্সপ্লেন করার জন্য এক একটা ফোর্সে হেল্প নিচ্ছি, তখন হয়তো আমরা একটা সিঙ্গেল ইকুয়েশন দিয়ে মহাবিশ্বের সমস্ত ঘটনাকে এক্সপ্লেন করতে পারবো। এটাকে বলা হয় কি থিওরি অফ এভরিথিং, দ্য হোলি গ্রেল অফ সায়েন্স অ্যান্ড দ্য সায়েন্টিস্ট ইজ ট্রাইং টু ফাইন্ড ইট আউট। ওকে, সো তোমরা এগুলো একটু পড়ে নিবা, যতটুকু আছে বইয়ের মধ্যে কোন ফোর্সটা কত বেশি। এখানে সবচেয়ে উইক ফোর্স হচ্ছে মহাকর্ষ বল, মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে উইক, আর সবচেয়ে স্ট্রং হচ্ছে কি সরি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। হ্যাঁ, সবার নিউক্লিয়ার বল সবচেয়ে পাওয়ারফুল, আর সবচেয়ে উইক হচ্ছে কি মহাকর্ষ বল। ঠিক আছে, তোমরা দেখবে যে এখানে একটা কম্পারিজন আছে, কম্পারিজনটা না মহাকর্ষ বল যদি হয় ওয়ান তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হচ্ছে 10^39, আর স্ট্রং নিউক্লিয়ার ফোর্স হচ্ছে তোমার 10^41, আর উইক নিউক্লিয়ার ফোর্স হচ্ছে 10^30। বুঝতে পারছো কোথায় ওয়ান আর 10^39, একের পর 39টা শূন্য, 10^49, 41, একের পর 41টা শূন্য, এত গুণ বেশি নিউক্লিয়ার। এটা স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের পাওয়ার গ্র্যাভিটেশনাল ফোর্সের পাওয়ার থেকে কত বেশি, একের পর 41টা শূন্য দিলে যত সংখ্যা হবে তত গুণ বেশি। বুঝতে পারছো তাহলে কত। কিন্তু মহাকর্ষ বল সবচেয়ে ক্ষুদ্র হলেও মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে বেশি রহস্যময় এবং সবচেয়ে লং ডিস্টেন্সে কাজ করতে পারে। এটা হয়তো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, কিন্তু একটা প্রোটন এখানে একটা প্রোটন এখানে থাকলে কিন্তু কাজ করবে না, তাদেরকে প্রোটনগুলো খুব কাছাকাছি থাকতে হবে। তারপরে দিস ফোর্স আর স্ট্রং, বাট এক্ষেত্রে পার্টিকলসগুলো খুব কাছাকাছি থাকলে এই ফোর্সটা তুমি পাবা। কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স এখান থেকে এখান পর্যন্ত সেম, অর্থাৎ মহাবিশ্বের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত গ্র্যাভিটি কাজ করতে পারে। মাঝখানে কোনো মিডিয়াম টিডিয়াম এটা তার জন্য কোনো বিষয়ই না, কিন্তু নিউক্লিয়ার ফোর্স ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এগুলোর জন্য মিডিয়াম একটা ফ্যাক্টর এবং ওদের খুব শর্ট রেঞ্জ ফোর্স। ঠিক আছে, সো এগুলো তোমরা একটু পড়বা। আর মহাকাশ ভ্রমণে আপনি কি তত্ত্ব এইসব থিওরিটিক্যাল ডিসকাশন তুমি এগুলো পড়বে। তো এটা হচ্ছে কি একটা পার্ট আমাদের পরের চ্যাপ্টারের। তো তোমার আমরা এটা আমি রেখে দিচ্ছি, এটা ইজিলি তোমরা পড়ে বুঝতে পারবে আশা করছি। তবে এরপরে নতুন আর একটা টপিক আমি স্টার্ট করবো, এটা আমরা তো নেক্সট ক্লাসগুলোতে আরও ডিটেলস পড়বো। এবং এই স্টাডিটার মাধ্যমে আমরা একটা নতুন একটা ফিজিক্সে প্রবেশ করবো। ঠিক আছে, আমরা এখানে যেটা পড়তে চাচ্ছি এটার নাম হচ্ছে কি দ্য ব্ল্যাকবডি রেডিয়েশন অফ ম্যাক্স প্ল্যাঙ্ক। ব্ল্যাকবডি রেডিয়েশনকে আমরা একটু এক্সপ্লেন করবো। এখানকার একটা অমীমাংসিত একটা সত্য আমরা আবিষ্কার করার মাধ্যমে আমরা প্রবেশ করবো কি একটা নতুন ফিজিক্স, একটা নতুন জগৎ, তার কি কোয়ান্টাম মেকানিক্স। ব্ল্যাকবডি রেডিয়েশন ব্যাপারটা একটা বলি, হোয়াট ইজ ব্ল্যাকবডি রেডিয়েশন। ব্ল্যাকবডি ডাজন্ট মিনস দ্য বডি ইজ ব্ল্যাক, ব্ল্যাকবডি রেডিয়েশন মিনস হচ্ছে এমন একটা অবজেক্ট যে অবজেক্টের উপরে যত ধরনের রেডিয়েশন আপতিত হোক না কেন ইট ক্যান অবজার্ভ, মাইক্রো থেকে শুরু করে অনেক বড়, যেমন এটা করে একটা মাইক্রোওয়েভ, এটা দেখা যায় একটু বড় বিধার। সো ব্ল্যাকবডি ইজ সাচ এ অবজেক্ট হুইচ ক্যান অ্যাবজর্ভ অল কাইন্ড অফ রেডিয়েশন ইম্পোজড অন ইট, এবং দিস অবজেক্ট ক্যান ইমিট রেডিয়েশন অফ অল ফ্রিকোয়েন্সিস। আন্ডারস্ট্যান্ড? সো এগুলোকে বলা হচ্ছে ব্ল্যাকবডি বলা যায়। আওয়ার সান ইজ অলসো ব্ল্যাকবডি, কিন্তু সান কি দেখতে কালো? সো ব্ল্যাকবডি ডাজন্ট মিনস ব্ল্যাক, ব্ল্যাক মিনস এখানে ব্ল্যাক বলতে বলেছে কি তারা জানে সব ধরনের জিনিসই নিতে পারে, আবার ছাড়লে সব ধরনের জিনিসই ছাড়তে পারে। ঠিক আছে, তো তারপরে একটা ব্ল্যাকবডি শর্ট ওয়েভ লেন্থেরও ইমিট করতে পারে, লং ওয়েভ লেন্থেও ইমিট করতে পারে। তো এইটাকে এক্সপ্লেন করার জন্য আমরা যখন ফিজিক্সের হেল্প নিই তখন একটা অদ্ভুত একটা ঘটনা, অদ্ভুত ঘটনাটা হচ্ছে কি আমরা কিছু ল দিয়ে ওর লঙ্গার যে ওয়েভ লেন্থ, বড় যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো ওগুলার ইমিশনকে এক্সপ্লেন করা যায়, কিন্তু ছোটটা এক্সপ্লেন করা যায় না। আবার দে আর সাম আদার থিওরিস বাই হুইচ ইউ ক্যান এক্সপ্লেন দ্য শর্ট ওয়েভ লেন্থ অফ এ ব্ল্যাক বডি, বাট ইউ ক্যানট এক্সপ্লেন দ্য লং ওয়েভ লেন্থ। তারপরে কি আমরা একটা সিঙ্গেল ল পাচ্ছি না যে লটার মাধ্যমে হচ্ছে কি ব্ল্যাক বডি রেডিয়েশন আমরা কমপ্লিট এসকেপ করতে পারবো। তো ব্ল্যাক বডি রেডিয়েশন মতনই আর একটা ঘটনা আছে, ফটো ইলেকট্রিক এফেক্ট। এইটা আমরা পড়বো, এইটা পড়বো ফটো ইলেকট্রিক এফেক্ট। এই ঘটনাটা একটু বলা দরকার যে দেয়ার আর সাম মেটালস যেখানে হচ্ছে কি লাইট পড়লে কি হয় এখান থেকে ইলেকট্রন বের হয়,
লাইট পড়লে কি হয়, ইলেকট্রন বেরোয়, দ্যাট মিনস কি ওই চুম্বক সাবস্টেন্সের উপর লাইট পড়লে এখান থেকে ইলেকট্রিসিটি জেনারেটেড হয়, এটাকে বলা ফটো ইলেকট্রিক এফেক্ট। আচ্ছা, তো এই ফটো ইলেকট্রিক এফেক্টের ঘটনাটা কেউ আমাদের যে ফিজিক্স, যে ফিজিক্স সম্পর্কে আমরা একদিন পড়ে আসছি ক্লাসিক্যাল ফিজিক্স, প্রপারলি এক্সপ্লেন করতে পারে না, এখনও কিছু প্রবলেম হয়। এটা ঘটনাটা যেরকম দেখতে কিন্তু ওই ল দিয়ে অ্যাপ্লাই করে এটা পুরোপুরি স্যাটিসফ্যাক্টরি আনসার পাওয়া যায়। তো এটা নিয়ে বিজ্ঞানীদের অনেক দিনের একটা এছাড়া টেনশন যে দেখতে, ওয়াই দিস থিং ইজ হ্যাপেনিং, কেন হচ্ছে যে কি এই, কেন হচ্ছে যে কি এটার কোনো এক সিঙ্গেল কোনো থিওরি পাওয়া যাচ্ছে না যেটা দিয়ে হচ্ছে কি এটাকে এক্সপ্লেন করা যায়। তো অনেককে অনেকভাবে ট্রাই করেছেন, নাম শুনবা ভিন, তাহলে ভিন একজন সায়েন্টিস্টরা ট্রাই করেছেন একভাবে, রেলি জিন্স দুজন সায়েন্টিস্ট, তারা দে অলসো ট্রাই, তাদের নিজস্ব ইকুয়েশন আছে, ঠিক আছে। তো বাট দেখা যায় কি হচ্ছে, ওরা দুইটা দুই ব্লক থেকে পেল, কেউ শর্ট নিয়ে কাজ করলো ও লং পারলো না, লং নিয়ে কাজ করে শর্ট পারলো না। তো এই জিনিসটাকে প্রবলেমটাকে ওভারকাম করার জন্য হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক, নাম শুনেছি ম্যাক্স প্ল্যাঙ্ক, যার টিচার ম্যাক্স প্ল্যাঙ্কের টিচার ম্যাক্স প্ল্যাঙ্ক বলেছিল তোমার ফিজিক্স পড়ার দরকার নেই, ম্যাক্স প্ল্যাঙ্ক ফিজিক্স পড়তে চেয়েছিল, ইন্টারেস্টেড ছিল, বাট ওর টিচার বলছে যে ফিজিক্স তো পড়া দরকার না, ফিজিক্স সব কিছু আবিষ্কার হয়ে গেছে, তুমি বরঞ্চ অন্য কিছু পড়া, ওকে কি বিজনেস না কি কি পড়তে করেছো। তো যাই হোক, ম্যাক্স প্ল্যাঙ্ক একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গিয়েছিল, বাট তারপরে ইভেন্টুয়ালি আবারও সে ফিজিক্সে ব্যাক করে আসে, এবং ওই যে তার টিচার তাকে যেটা বলেছে যে তুমি আর ফিজিক্স পড়িও না, কারণ ফিজিক্সের সব আবিষ্কার হয়ে গেছে। এই ম্যাক্স প্ল্যাঙ্কই দেখা যায় যে ফিজিক্সের এক অনাবিষ্কৃত নতুন জগৎ, যার নাম হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স, ঠিক আছে। তো ম্যাক্স প্ল্যাঙ্ক হচ্ছে এই ঘটনাগুলো অবজার্ভ করলেন এবং উনি দেখলেন যে মূল সমস্যাটা হচ্ছে কি রিলিজিয়াস কিংবা ভিন বা দুই অ্যাপ্রোচ, মূল সমস্যা হচ্ছে কি আমরা আসলে লাইটকে কীভাবে দেখছি, আর কনসেপ্ট অ্যাবাউট লাইট, কনসেপ্ট অ্যাবাউট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অথবা লাইট অথবা রেডিয়েশন যদি বলি আমরা, এই রেডিয়েশন নেচার নিয়ে আমাদের যে কনসেপ্ট, এই কনসেপ্টের গলদা আছে, ঠিক আছে। সো প্রিভিয়াসলি মনে করা হতো যে কি লাইট অথবা রেডিয়েশন হচ্ছে এটা কন্টিনিউস ওয়েভ, মানে হাইগেন্সের তত্ত্ব, হাইগেন্সের তত্ত্ব যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অর লাইট অর রেডিয়েশন ইজ দ্য লাইক দিস কন্টিনিউয়াস, কিন্তু ম্যাক্স প্ল্যাঙ্কে সে এই ঘটনাগুলোকে প্রপারলি এক্সপ্লেন করতে গিয়ে উনি বলেন যে না, এই ঘটনাগুলোকে এক্সপ্লেন করতে গেলে এটাকে কন্টিনিউ ওয়েভ হলে চলবে না, ইট শুড বি লাইক পার্টিকেল, এটা ওয়েভের প্রপার্টি আসতে পারে কি এর মধ্যে পার্টিকেল প্রপার্টি, অ্যাকচুয়ালি এই এই ওয়েভটা কি না কন্টিনিউয়াস না, এর বিচ্ছিন্ন, যেমন এখানে গিয়ে শেষ হয়ে গেছে, আবার শেষ আবার শেষ, ধরো আমি যদি একটু এভাবে লিখতে পারি এটা ওয়েভ, কিন্তু ওয়েভটা কি কন্টিনিউয়াস না, কিছুদিন পর ওয়েভটা ব্রেক হয়ে গেছে, ঠিক আছে। সো ম্যাক্স প্ল্যাঙ্ক তো এই আইডিয়াটা দিলেন যে লাইট ইজ অর রেডিয়েশন ইজ নট এ কন্টিনিউয়াস ওয়েভ, রাদার রেডিয়েশন ইজ কি একটা ডিসক্রিট ফ্লো, অর্থাৎ বিচ্ছিন্ন প্রবাহ, অর্থাৎ এটা কন্টিনিউয়াসলি ফ্লো না করেছে যে কি একটা ছোটো 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 প্যাকেট আকারে এটা প্রবাহিত হয়, স্মল স্মল প্যাকেট, এই প্যাকেটগুলো উনি কী নাম দিলেন, কোয়ান্টা, কোয়ান্টা বাই শক্তির মানে প্যাকেট আর কি, ঠিক আছে, কোয়ান্টা। পরবর্তী কোয়ান্টা থেকে হচ্ছে এই সাবজেক্টের নাম হয়ে গেল কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাম তত্ত্ব, ঠিক আছে। তো এটা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক, আমাদেরকে ম্যাক্স প্ল্যাঙ্কের লটা কিছু, ম্যাক্স প্ল্যাঙ্ক বলেন যে কি যে রেডিয়েশনের এনার্জিটা এটা ডিসক্রিট, এটা বিচ্ছিন্ন, এবং বিচ্ছিন্ন কিরকম এইচ নিউ, অর্থাৎ তার যে বিকিরিত যে শক্তি এনার্জি, এনার্জিটা হচ্ছে কি তার যে কম্পাঙ্ক, কম্পাঙ্কর উপর নির্ভর করে, কম্পাঙ্ক বেশি হলে শক্তি বেশি হয়, কম্পাঙ্ক কম হলে শক্তি কম হয়, তার কম্পাঙ্ক কত টাইমস, অর্থাৎ কম্পাঙ্কের সাথে আমি কাকে রিলেট করবো আমাদের একটা কনস্ট্যান্ট এখানে লাগবে, মানে ই ইজ প্রপোর্শনাল টু নিউ, মনে করো ই ইকুয়ালস টু এইচ নিউ, মানে কি নর্মাল লেখে, যদিও মানে এটা আরও অনেক বিস্তারিত হয়ে আছে লেখার অধিক আছে, আমি শুধু বুঝতে চাই আমি তোমাকে এখানে একটা কনস্ট্যান্ট দিচ্ছি, এবং এই কনস্ট্যান্টটার নাম হচ্ছে কি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, নাম কি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। সো ই ইকুয়ালস টু এইচ নিউ ইজ অ্যানাদার ফেমাস ইকুয়েশন, জাস্ট লাইক ই ইকুয়াল টাইমস স্কোয়ার, ইকুয়াল টাইমস স্কোয়ার দিয়েছেন কে দিয়েছেন আইনস্টাইন, আর ইকুয়াল টাইম এইচ নিউ দিয়েছেন কি ম্যাক্স প্ল্যাঙ্ক, ঠিক আছে। সো ম্যাক্স প্ল্যাঙ্কের এই ল অনুযায়ী আমরা পেয়ে গেলাম এখানে যেটা হচ্ছে এইট টু প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, তুমি জানো 6.63 টু 10 টু মাইনাস 34, ঠিক আছে।
জুল সেকেন্ড, নিউ ফ্রিকোয়েন্সি ভিমি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তোমাকে, তখন ফ্রিকোয়েন্সি বসিয়ে এখানকার এনার্জি পাওয়া, আর এনার্জি দেওয়া থাকে তাহলে তুমি ফ্রিকোয়েন্সি বের করতে পারবে, ঠিক আছে? তো এই থেকে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরির জাস্ট স্টার্টিং, যে কোয়ান্টাম থিওরিতে উনি এটা জাস্ট জাস্ট কনসেপ্ট আর কোনো কিছুই না। মূল কথাটা কি, মূল কথা হচ্ছে কি, শক্তি নিরবচ্ছিন্ন না, অর্থাৎ তড়িৎচুম্বকীয় শক্তি বা রেডিয়েশন কন্টিনিউয়াস না, এটা এটা হচ্ছে কি একটু পার্টিকেল টাইপের ছোট 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 কণা, কিন্তু আবার পার্টিকেলও না, পুরোপুরি ওয়েভও না, এটা হচ্ছে যে গিয়ে মাঝখানে মাঝে 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 একটা অবস্থা, ঠিক আছে? সো এইটা হচ্ছে কি আমাদের কোয়ান্টাম তত্ত্ব। এরপরে ফোটন কি জিনিস তোমরা পড়বা, এই যে ছোট ছোট যে এনার্জি প্যাকেট গুলো, এগুলোকে আমরা পরবর্তী নাম কি দিয়েছি, ফোটন। আমাদের আইনস্টাইন নামটা দিয়েছি ফোটন নামটা দিয়েছি, ঠিক আছে? তো প্রত্যেকটা ফোটনের শক্তি কত, ই ইকুয়ালস টু এইচ নিউ, ঠিক আছে? সো এটা তোমার ই ইকুয়ালস টু এইচ নিউ অথবা ই ইকুয়ালস টু এইচ নিউ ইজ সি বি বাই ল্যামডা, ইউ নো সি ইজ ইকুয়ালস টু নিউ ল্যামডা, দ্যাটফোর নিউ ইকুয়ালস টু কত, ল্যামডা বাই সি, ইউ ক্যান রাইট ইন দিস ওয়ে, সো নো প্রবলেম, ঠিক আছে? সো এটা গেল ফটনের এইগুলো আলোচনা। আমরা হচ্ছে কি নেক্সট ক্লাসে হচ্ছে কি এক্স রে নিয়ে স্টাডি করবো, ঠিক আছে? ইন আওয়ার নেক্সট টপিক ইজ এক্স রে। তো আশা করি আজকে যা পড়েছি এগুলো অত বেশি ডিফিকাল্ট কোনো কিছু না, মোর কনসেপচুয়াল থিং, তোমরা এগুলো একটু দেখবে বুঝার চেষ্টা করবে, কোনো প্রবলেম থাকলে নোট ডাউন করে রাখবে আমাকে জানাবে। তো আমি প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব এখানে রাখছি, নেক্সট ক্লাসে আমরা এক্স রে নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।